বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিরলস কাজ করে যাচ্ছে। 1962 সালে প্রতিষ্ঠিত বিটাক মূলত শিল্পক্ষেত্রে দক্ষ জনবল সৃষ্টি করা, গবেষণার দ্বারা আমদানি বিকল্প যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সহায়তা প্রদান এবং শিল্প কারখানার পরামর্শ প্রদান করার ক্ষেত্রে অবিরাম কার্যক্রম পরিচালনা করছে। রাজধানী ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিটাকের প্রধান কার্যালয় সংলগ্ন ঢাকা কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও চাঁদপুরে অবস্থিত বিটাকের চারটি কেন্দ্রে প্রশিক্ষণ সহ বিভিন্ন বিভাগে যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করছে। যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ডিজাইন, ড্রয়িং এবং প্যাটার্ন বানানোর পর ফাউন্ড্রিতে মেটাল গলিয়ে মোল্ড বানানো হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে বিটাকের দক্ষ কারিগররা লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং, শেপার, প্ল্যানার, জিগ বোরিং এসব মেশিনের সাহায্যে মেশিনিং করে তৈরি করে যন্ত্র ও যন্ত্রাংশ। পরবর্তী পর্যায়ে হিট ট্রিটমেন্টের সাহায্যে কোয়ালিটি অর্থাৎ গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়। ক্ষেত্রবিশেষে ওয়েল্ডিং করারও প্রয়োজন হয়। কোনো কোনো যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি হয় সিএনসি মেশিনে। রাউটার বা এনগ্রেভার মেশিনে ডিজাইন করার পর পেন্টোগ্রাফ মিলিং মেশিনে কেটে পরিমাপ করে ছেঁটে ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে ফিনিশিং টাচ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পদক ও সিকিউরিটি সিল। এভাবে বিভিন্ন যন্ত্র যন্ত্রাংশ, পদক ও সিল তৈরি করে বিটাক প্রতি বছর প্রায় 20-25 কোটি টাকা আয় করছে। বিটাকের অন্যতম প্রধান আরও একটি কাজ হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরি করা। বাংলাদেশের মোট জনসংখ্যার এক বিশাল অংশ যুব সমাজ, যাদের বেশিরভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত এবং তাদের কাজের সুযোগ সীমিত। বিটাক অত্যন্ত কার্যকরভাবে দেশের যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তর করছে। অন্যদিকে প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনে বিটাকের নিয়মিত প্রশিক্ষণ কোর্স রয়েছে 1 ডজনেরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেশিন মেন্টেন্যান্স, ইলেকট্রিক্যাল মেন্টেন্যান্স, পিএলসি। তাছাড়া বিটাক বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সরকারের 2008 সালের নির্বাচনী ইশতেহারে ঘরে ঘরে চাকরি প্রদানের প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক 2009 সালে বিটাক হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্প অর্থাৎ সেবা প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পে মহিলাদের গুরুত্বের কথা বলা হলেও শুরু থেকেই প্রকল্পটি পুরুষদের জন্য সম্প্রসারিত করা হয়। সেবা প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্প শিক্ষিত বেকার যুব মহিলাদেরকে 9টি ট্রেডে এবং যুবকদেরকে 3টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়া সকল প্রকার খরচ সরকারিভাবে প্রকল্প থেকে বহন করা হয়। A2I প্রকল্পের সহায়তায় দেশের দারিদ্র পীড়িত উপজেলায় সেবা প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীগণ মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে কর্মঠ ও মেধাবী প্রশিক্ষণার্থী বাছাই করেন। সম্পূর্ণ নিরাপদ ও মনোরম পরিবেশে যুব মহিলারা ঢাকা কেন্দ্রের হোস্টেলে অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যুবকদের প্রশিক্ষণ ঢাকা কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বগুড়া, চাঁদপুর কেন্দ্রে পরিচালিত হচ্ছে।
প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কারখানায় চাকুরির ব্যবস্থা করা। প্রকল্পের কার্যক্রমে উত্তরোত্তর সাফল্য অর্জন করায় শেপা প্রকল্পটির মেয়াদ 2009 সাল থেকে এ পর্যন্ত 3 বার সংশোধন করে 2019 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ সম্প্রসারণ করা হয়। শেপা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ফলে সরকার কর্তৃক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী প্রকল্পের দ্বিতীয় ফেজ শুরু করার লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ শুরু করা হয়েছে। শেপা প্রকল্পের আওতায় মোট 25,000 নারী পুরুষকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে জুলাই 2009 সাল থেকে সেপ্টেম্বর 2018 পর্যন্ত 9,581 জন মহিলা এবং 13,193 জন পুরুষ সহ সর্বমোট 22,780 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের ক্রমপঞ্জিত হার 90.33%। এ সময়ের মধ্যে 3,572 জন মহিলা ও 3,681 জন পুরুষসহ সর্বমোট 7,253 জনকে বিভিন্ন শিল্প কারখানায় নিয়োগ দেওয়া হয়েছে। সবচাইতে আনন্দের বিষয়, এই প্রকল্পের আওতায় অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, প্রশিক্ষণের সনদ ও চাকুরির নিয়োগপত্র একই সময়ে হস্তান্তর করা হয়। প্রশিক্ষণ শেষেই শিল্প কারখানায় চাকুরির ব্যবস্থা করা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিরল ঘটনা। বিটাকের ক্ষেত্রে একটি স্লোগান প্রতিষ্ঠিত হয়েছে, বিটাকে ট্রেনিং নিলে ট্রেনিং শেষেই চাকরি মিলে। তাছাড়া অনেক ক্ষেত্রে বহু যুব ও যুব মহিলা চাকরি না করে নিজে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছেন। সার্বিক বিবেচনায় শেপা প্রকল্প একটি অনন্য সফল প্রকল্প হিসেবে খ্যাতি অর্জন করেছে। সেই প্রকল্প অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অর্থাৎ শেপ কর্মসূচির অধীনে ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ও মেশিন শপ ট্রেডে বিটাক 2016 থেকে প্রশিক্ষণ প্রদান করছে। এ প্রোগ্রামের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে প্রশিক্ষণের পর কর্মক্ষেত্রে নিয়োগ করা। এ লক্ষ্যে শেপ প্রকল্প থেকে প্রশিক্ষিত যুব সম্প্রদায়ও প্রশিক্ষণ শেষেই চাকুরি করার সুযোগ পাচ্ছে। চাকুরি অর্থাৎ জব প্লেসমেন্টের হার 77%-এরও বেশি। এক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের যাবতীয় ব্যয় প্রকল্প কর্তৃক নির্বাহ করা হয়। শেপ কর্মসূচির আওতায় টেট সমূহে প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানেরও যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র অর্থাৎ বিটাকের কার্যক্রম সম্প্রসারণ করার লক্ষ্যে টেস্টিং সুবিধা সহ টুল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের 10 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। টুল ইনস্টিটিউটটি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নে বৈপ্লবিক উন্নয়ন বয়ে আনবে। পাশাপাশি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল অর্থাৎ সিএনসি মেশিন ব্যবহার করার ক্ষেত্রে নব অধ্যায়ের শুভ সূচনা ঘটাবে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোয়ালিটি ও উৎপাদনশীলতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে বৈদেশিক নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে। অন্যদিকে দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির ফলে দেশের অর্থনীতি নতুন মাত্রায় এগিয়ে যাবে। আন্তর্জাতিক মানের সকল প্রকার সুবিধা সম্বলিত টুল ইনস্টিটিউটটি চালু হলে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং জগতে নতুন দিগন্তের শুভ সূচনা হবে। এছাড়াও প্রতিটি বিভাগে একটি করে বিটাকের কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে বরিশাল, রংপুর, জামালপুর ও সুনামগঞ্জে জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে আরও 4টি কেন্দ্র নির্মাণ হলে বিটাকের কর্মপরিধি আরও বৃদ্ধি পাবে। বিটাকে নতুন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানের যোগদানের পরপরই বিটাকে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণ করার 3.5 মাসের মধ্যে প্রতিবন্ধীদের জন্য হাইড্রোলিক লিফট উদ্ভাবন করায় বিটাক জনপ্রশাসন পদক 2018 অর্জন করেছে। তিনি বিটাকের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কর্মকাণ্ডের ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন করে বিটাককে একটি সেন্টার অফ এক্সিলেন্স অর্থাৎ সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর গতিশীল নেতৃত্বে বিটাক আরও বেশি সফল হবে, দেশমাতৃকার উন্নয়নে অধিকতর বেশি অবদান রাখবে, এটাই দেশের জনগণের প্রত্যাশা। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বিটাক, শিল্প মন্ত্রণালয়।